রোববার সকাল থেকেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় থাইল্যান্ডের নাগরিকদের। তরুণ থেকে বৃদ্ধ সব শ্রেণীর ভোটারের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 95,000 কেন্দ্রে ভোট গ্রহণ হয়। 5 কোটিরও বেশি নিবন্ধিত ভোটার পার্লামেন্টের নিম্নকক্ষের 500 সদস্যকে নির্বাচিত করতে ভোট দেবেন। ভোট দিতে আসেন জনমত জরিপে এগিয়ে থাকা প্রধানমন্ত্রী প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। এ সময় তিনি বলেন তার দল ফিউথাই পার্টি জয়ী হবে। ভোট দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ওচাও। প্রায় 1 দশক ক্ষমতায় থাকা ওচা এবারের নির্বাচনে অংশ নিয়ে আরও 1 মেয়াদে ক্ষমতায় থাকতে চান। তবে প্রতিদ্বন্দ্বী বাকি 2টি দলের সঙ্গে তার ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপে এগিয়ে আছেন 36 বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা। 2006 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নির্বাচনে সেনা সমর্থিত প্রধানমন্ত্রী ওচার দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে থাকসিন সিনাওয়াত্রার মেয়ের নেতৃত্বাধীন ফিউথাই পার্টি। জনগণের দাবি, ফিউথাই পার্টি প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। 2020 সালে রাজধানী ব্যাংককে গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। মতামত জরিপে ফিউথাই পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী মুভ ফরওয়ার্ড পার্টি MFP। দলটির প্রার্থীরা তরুণ এবং প্রগতিশীল। তরুণ ভোটারদের রায় এবার 1 দশকে সেনা সমর্থিত সরকারের পতন ঘটাতে পারে। 1932 সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে এ পর্যন্ত 12 বারেরও বেশি অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড। এবারের নির্বাচনকে দেশটির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।